স্কলাররা বলেন যে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় তো শয়তান বন্দি করা থাকলে এই যে মানুষ যারা শয়তানি করে রমজান মাসে এটা কিভাবে করে আসলে হাদিসে আছে শয়তান বন্ধ থাকে জি কিন্তু নফস যে ইন্ডার নফস আল্লাহ যে মানুষ সুবি কিছু শয়তান রয়েছে অর্থাৎ সে নিজেই শয়তানের আচরণ শয়তানের অভ্যাস কোনো মানুষ অনেক মানুষ আছে সে অভ্যাস সে লালন করেছে এখন সে নিজেই শয়তানের পুরা রূপে রূপান্তরিত হয়েছে যেমন করিম আল্লাহ বলছেন মিনসারের অসহাজি অন্স বোঝা গেল জিন এবং মানুষ রূপে একর উপর শয়তান রয়েছে যারা মানুষকে প্রবঞ্চনা দেয় ধোকা দেয় এই যে মানুষ রূপে অর্থাৎ যে মানুষটা অন্যায় কাজ করে সেই নিজেই শয়তানের রূপ ধারণ করেছে অন্যায় অন্যায় অপরাধ করার প্রবণতা তার মধ্যে এম এত বেশি রয়েছে যে সে এখন শয়তানের রূপ ধারণ করেছে এবং যার কারণ সে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে আর দ্বিতীয় নফস্তার বন্ধ থাকে না নফস্তার চালু থাকে হাওয়া প্রবৃত্তি যেটা এই প্রবৃত্তি চার বন্ধ থাকে না নিজের থেকে যে অপরাধগুলি সে করে আসছে এগুলো বন্ধ থাকে না যার কারণে সেগুলি করতে থাকে আর আরেকটি বিষয় অনেকে উদাহরণ দিয়ে থাকে যে এক এগারোটি মার্চ যেহেতু সে অন্যায় কাজ করছিল একটা চলমান অন্যায় কাজে আছে। এখন সাময়িক যদি তাকে বন্ধ করে দেয় ওটা একটা প্রভাব চলতে থাকে যেমনটা ফ্যান বন্ধ করে দিল কিছুক্ষণ হলো পাঁচ দশ মিনিট এরা আবার ঘুরতেই থাকে তারপরে অটোমে বন্ধ হয় তো এ কাজে ওই যেহেতু চলমান বারো মাস এগারো মাস সে অন্যায় কাজে চলমান ছিল কন্টিনিউসি করতেছিল এখন যখন শয়তান বন্ধ হয়েছে এখনও ওর একটা প্রভাবে সে এখনও তার সে অন্যায় কুঁচু কষগু করে যাচ্ছে ধন্যবাদ আত্মশুদ্ধির মাস মাহে রমাদানকে বলা হয় আত্মাকে শুদ্ধ করার জন্য রমজানের মানে ভূমিকা বা রমজান কিভাবে আত্মাকে বিশুদ্ধ করে এই বিষয়টি নিয়ে যদি বলতেন যে আত্মা পরিশুদ্ধ মানে তসকিয়তুল নাফস যেটাকে আমরা বলে থাকি আত্মা পরিশুদ্ধি আত্মা পরিশুদ্ধির জন্য এই জন্যই যেহেতু কোরআন আল্লাপাক নাজিল করেছেন মানুষকে পরিচ্ছ পরিশুদ্ধ করার জন্য পরিচ্ছন্ন করার জন্য অয়ুজা কি হিম আল্লাহ নিজেও বলেছেন এই কোরআন দিয়ে তাদের তুমি তা স্কিয়া করবে পরিশুদ্ধ করবে কি কোরআনের বিধানগুলো বাস্তব এই জন্য কোরআনে করিম রসুল্লাহ সাল্লা রহমতান মাসে বেশি তেলাওয়াত করেছেন জিব্রাইলকে শুনেছেন জিব্রেতাকে শুনেছেন এই যে কোরআনে করিম আত্মশুদ্ধির একমাত্র গ্রন্থ পৃথিবীতে যারা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে মানুষকে নাফসকে। পরিশুদ্ধ করার মতো কোরআনে করিম একমাত্র কিতাব যেহেতু এই মাসে নাজিল হয়েছে এবং এই মাসে বেশি বেশি পড়েছেন আমাদের আসলাফ এই কোরআন করিমকে বেশি বেশি অধ্যয়ন করেছেন এই মাসে শেষ করেছেন তার বিশেষ করে সলাতু তার অভিতে যে কোরআন করিম খতম করা হয় এই যে একটা তার ভিতরে কোরআনের পুরা কোরআনকে শোনার একটা সুযোগ সে রমাদান মাসে পায় এবং এই রমাদান মাসে কোরআন শুন শুনলে পরে কি হয় এই কোরআন তার জন্য সুপারিশ করবে কালকে আমাদের ময়দান অতএব এই যে কোরআনের সাথে একটা রিলেশন তৈরি হয় রমাদান মাসে যে রিলেশনের মাধ্যমে আমার অন্তর পরিশুদ্ধ হতে পারে এই জন্য কোরআন করিম আল্লাহ বলছে রসুল্লাহ কোরআন দিয়ে তাদেরকে কি করবে তুমি পরিশুদ্ধ করবে কাজে কোরআন নাজিলের মাস কোরআন অধ্যয়ন বেশি করবে কোরআন শুনবে তারাবের মাধ্যমে শুনে এভাবে নিজে অধ্যয়ন বেশি করে বেশি বেশি পড়বে এর মাধ্যমে তার আত্মার পরিশুদ্ধি আসবে এই রমাদান মাসে আল্লাহ